বিশ্বে এমন কয়েকজন ক্ষমতাধর প্রেসিডেন্ট রয়েছেন যাদের নিরাপত্তা বলয় ভেদ করে যেতে পারবে না পিঁপড়েও। তাদের সুরক্ষায় থাকে এমনই নিশ্চিদ্র নিরাপত্তা। কারা সে প্রেসিডেন্ট, দেখুন আমাদের আজকের আয়োজনে। প্রথমেই বলা যায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা। তিনি যেখানেই যান সঙ্গে থাকে কড়া সিকিউরিটি। পুতিন এমন একজন নেতা যার প্রাণ হননের জন্য অনেকবার চেষ্টা হয়েছিল, কিন্তু তিনি কোনো না কোনোভাবেই প্রতিবারই বেঁচে গেছেন। পুতিন প্রশাসনের দাবি তার বেঁচে যাওয়ার মূল কারণ সুরক্ষা ব্যবস্থা। বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুতিনের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। পুতিনের যে সিকিউরিটি ফোর্স রয়েছে তারা বিশ্বের যে কোনো প্রান্তে তার নিরাপত্তার জন্য প্রস্তুত থাকে, হোক সেটা আকাশে, মাটিতে কিংবা জলযানে। হাড় কাঁপানো ঠান্ডা হোক কিংবা সিদ্ধ হয়ে যাওয়ার মতো গরম, কোনো কিছুতে তাদের যায় আসে না। এছাড়াও পুতিন নিজেও সবসময় একটি 9mm SR-1 ভেক্টর সঙ্গে রাখেন। বিশ্বের যত ক্ষমতাবানই হোক না কেন, তাকে পুতিনের কাছে যেতে হলে 4 দফায় তল্লাশি পরীক্ষায় পাশ করতে হয়। তার দেহরক্ষীর মধ্যে কারো বয়সই 35 বছর বা তার বেশি নয়। যখন পুতিন আমজনতার মাঝে যান তখন এই দেহরক্ষীরাই সাধারণ পোশাকে তার সঙ্গে থাকেন। এই দেহরক্ষীরা সবসময় বুলেট প্রুফ জ্যাকেট এবং বিশেষ ধরনের বুলেট প্রুফ ছাতা সঙ্গে রাখেন, যাতে হামলা হলে পুতিনকে খুব সহজে আড়াল করা যায়। এছাড়াও তাদের সকলের কাছে 9mm অস্ত্রও থাকে, যা থেকে মাত্র 1 মিনিটে 40টি গুলি বের হবে। তালিকায় আরও আছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যান্য দেশের প্রেসিডেন্টের চেয়ে অত্যন্ত কড়া নিরাপত্তার চাদরে ঢাকা প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা। প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই কোটিপতি ছিলেন জো বাইডেন, নিজের জন্য রেখেছিলেন স্পেশাল নিরাপত্তা বাহিনী। তারপর যখন তিনি প্রেসিডেন্টের পদে বসেন তখন নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করেন। তার নিরাপত্তা খাতে খরচ হয় প্রতিদিন প্রায় 4 কোটি টাকা। তিনি যে বিস্ট গাড়িটি ব্যবহার করেন তা একজন আশ্চর্য নিরাপত্তারক্ষীর থেকে কোনো অংশে কম নয়। গাড়িটি বুলেট প্রুফ এবং নানান অস্ত্রে সজ্জিত। বোমা মেরেও এই গাড়ির কোনো ক্ষতি করা যাবে না। এই গাড়িতে রয়েছে রক্তের ব্যবস্থা, ওই রক্ত বাইডেনের রক্তের গ্রুপের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে। এছাড়াও গাড়ির মধ্যে সর্বদা ফ্রেশ অক্সিজেনের ব্যবস্থা করা আছে। উত্তর কোরিয়ার রহস্যজনক নেতা কিম জং উন এই তালিকার আরেক নাম। বিশ্ববাসীর কাছে রহস্যের এক নাম উত্তর কোরিয়া। দেশটির নিরাপত্তার কড়া বেড়াজাল টপকে সেখানকার খবর খুব একটা বাইরে আসে না। চারিদিকে কড়া শাসনের ঘেরা টোপে দেশবাসীকে মেনে চলতে হয় কঠোর শাসন। এই দেশের নেতার অদ্ভুত সব সিদ্ধান্ত বিশ্ববাসীকে প্রায় সময় হতবাক করে। দেশটির প্রেসিডেন্ট কিম জং উন নিজের মতো করে তৈরি করে নিয়েছেন অস্বাভাবিক সব আইন কানুন। একবার একটি দৃশ্য ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল 12 জন বডিগার্ড তার দামি গাড়ির সঙ্গে দৌড়াচ্ছেন। সাধারণত বেশিরভাগ দেশের বডিগার্ডরা প্রেসিডেন্টের সঙ্গে গাড়িতে কিংবা বাইকে থাকেন, কিন্তু কিমের ক্ষেত্রে একেবারেই আলাদা। তিনি সুরক্ষার জন্য রেখে দিয়েছেন প্রায় 15,000 বডিগার্ড। তার নিরাপত্তায় স্পেশাল গার্ড রয়েছে যার নাম প্রোটেকশন কমান্ড, যেখানে নিযুক্ত রয়েছে 1,20,000 প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি। এত কড়াকড়ি ঘেরা টোপে কেন থাকেন কিম? আসলে কিমের বাবা ও দাদার প্রাণ হরণের চেষ্টা করা হয়েছিল। এছাড়াও বহুবার হামলার মুখোমুখি হয়েছিলেন কিম নিজেও, তাই নিজের চারিদিকে নিরাপত্তার ব্যবস্থা বজ্র আঁটুনিতে বেঁধে রেখেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কড়া নিরাপত্তা পেয়ে থাকেন। তার নিরাপত্তারক্ষীরা ব্যবহার করেন বিশেষ বুলেট প্রুফ জ্যাকেট। তিনি থাকেন SPG সুরক্ষায়। নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন এর বাজেট ছিল প্রায় 289 কোটি টাকা। বর্তমানে সেই বাজেট গিয়ে দাঁড়িয়েছে 385 কোটি টাকায়। এই সুরক্ষার আবার 4টি স্তর থাকে। প্রথম স্তরে থাকেন 24 জন কমান্ডার। তাদের কাছে থাকে FNF-2000 অ্যাসল্ট রাইফেল, 17M রিভলভার, প্রত্যেকেই ব্যবহার করেন বিশেষ কালো চশমা, পাশাপাশি আরও প্রচুর অত্যাধুনিক অস্ত্র। এক্ষেত্রে প্রধানমন্ত্রী ব্যবহার করেন বুলেট প্রুফ গাড়ি। মোদীর দুর্ভেদ্য একটি গাড়ি রয়েছে, ঝকঝকে কালো রং আর কালো কাঁচে ঢাকা 4-চাকার লিমোসিন। এই গাড়িটি থামিয়ে দিতে পারে AK-47 বুলেটকেও। মাত্র 2 মিটার দূরে যদি কোনো 15 কেজি পর্যন্ত বিস্ফোরণ ঘটায় তাও কোনো আঁচ লাগবে না এই গাড়িতে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানও আছেন এই তালিকায়। ক্ষমতা কিংবা নিরাপত্তা কোনো দিক দিয়েই পিছিয়ে নেই তুর্কি প্রেসিডেন্ট। নিজেকে নিরাপদ রাখতে সবসময় শক্তিশালী সিকিউরিটি সঙ্গে রাখেন তিনি। নিরাপত্তারক্ষীরা তার চারপাশে কালো রঙের গাড়ি নিয়ে ঘুরতে থাকে। তার নিরাপত্তার জন্য প্রায় 20,000-এর মতো রক্ষী রয়েছে। তিনি যখন কোথাও বের হন তখন নিরাপত্তারক্ষীরা স্নাইপার নিয়ে দাঁড়িয়ে থাকেন। প্রেসিডেন্টকে সুরক্ষিত রাখতে আশেপাশে প্রশিক্ষিত বডিগার্ডরা সবসময় সক্রিয় থাকেন।